يا بنيا أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. حضرت لقمان বলছেন আমার সন্তান নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম বলতে নামাজ পড়ার পরে নামাজের যেই হুকুম আহকাম সেটা ব্যক্তি জীবনের মধ্যে বাস্তবায়িত করবা। সেটা কি? নামাজের উদ্দেশ্য হচ্ছে নামাজ আমি পড়ব অশ্লীল খারাপ যা কিছু মন্দ সব কিছু থেকে বেঁচে থাকার জন্য। অতএব শুধু নামাজ পড়লাম অশ্লীল কাজ মন্দ অসামাজিক কাজ করলাম তাহলে আমার নামাজ পড়া হলো কায়েম হলো না। নামাজ পড়তে বলে নাই, নামাজকে কায়েম করতে বলেছে। তো কায়েম করতে হলে আমি নামাজ পড়ব অতপর অসামাজিক যাবতীয় কার্যকলাপ থেকে বিরত থাকব তাহলে নামাজ কায়েম হবে। ওয়ামুর বিল মারুফ, যতদূর সম্ভব মানুষকে ভালো কাজ সৎ কাজ সামাজিক কাজ মানুষের মঙ্গল হয় এমন কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবা। খারাপ অমঙ্গল অসুন্দর এবং অসামাজিক সমস্ত কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবা। আর তুমি যখন এই কাজ করবা কেউ ভালো বলবে, বেশিরভাগ মানুষ তোমাকে গালাগালি করবে, মন্দ বলবে, অত্যাচার করবে, জুলুম করবে, তোমার মুখে তালা দিতে চাইবে। তো তোমাকে কি করতে হবে? তো তোমাকে করতে হবে ওয়াসবির আলা মা আসাবাক। তুমি এই কাজটা করার পর তুমি ডেফিনিট তুমি নিশ্চিত থাকো বিভিন্ন জায়গা থেকে তোমার উপর প্রেসার ক্রিয়েট করা হবে, সেই সময় তুমি সবর এখতিয়ার করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা, যাবতীয় অত্যাচার অনাচার সমস্ত প্রেসারকে প্রেসারকে সামনে রেখে তুমি ধৈর্য ধারণ করবা। ইন্না জালিকা মিন আজমিল উমুর, মনে রাখবা এটা নিদারুন, এটা নিদারুন এবং অনেক কঠিন ও সম্মানের বিষয়। এন্ড অফ দা ডে এটার রেজাল্ট অনেক দারুণ হয়, এটার রেজাল্ট অনেক দারুণ হয়।